পলাশীপাড়ার বিধায়ক তাপস সাহার বাড়িতে চুরির ঘটনা সামনে আসার পর এবার পুলিশের সহযোগিতায় নিজেদের উদ্যোগে চুরির ঘটনা ঠেকাতে নৈশ প্রহরার ব্যবস্থা করল নাকাশীপাড়া থানা এলাকার মানুষজন। শনিবার সকালে বিধায়ক তাপস সাহার বাড়িতে চুরির ঘটনা সামনে আসার পরে শনিবার রাত থেকে নাকাশীপাড়ার দুর্গাপুর, তৈবিচারা, পাটিকাবাড়ি, সোনাতলা ইত্যাদি জায়গায় রাত পাহারা শুরু করেছে স্থানীয় যুবকেরা। তাদের দাবি, লকডাউন শুরুর পর থেকেই বাড়ছে ছোটখাটো চুরির ঘটনা, কিন্তু বর্তমানে যেখানে বিধায়কই নিরাপদ নয় সেখানে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে শুরু করল। তারা জানান, আমরা নাকাশীপাড়া থানার সঙ্গে কথা বলে নৈশ বাহিনী বানিয়ে প্রতি পরিবার থেকে একজন করে লোক নিয়ে পাহারার কাজ করছে। পুলিশের পক্ষ থেকে টর্চ ব্যাটারি দেওয়া হয়েছে। রাতেবেলা পাহারাটা কেন? এটা হচ্ছে নাকাশীপাড়া প্রশাসনের অনুমতি নিয়ে আমরা আরজি পার্টি মানে নৌশ প্রহরী হিসাবে আমরা গ্রাম কমিটি তৈরি করে প্রত্যেকদিন গ্রাম পাহারা দেওয়ার একটা ব্যবস্থা করেছি। এর বিশেষ কারণ হচ্ছে কি, এখন এই লকডাউনের মুহূর্তে মানুষ নানান রকম সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে চলছে, তা নানান জায়গায় চুরি হচ্ছে। ইতিমধ্যে আমাদের পাড়ায় দুটো বাড়ি চুরি হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে আমরা যে সমস্ত আরজি পার্টি বা নৌশ প্রহরী হিসাবে গ্রাম কমিটি থেকে আমরা যে কমিটি তৈরি করেছি, এরকম কমিটি প্রত্যেক পাড়ায় করুক, নিজেদের সেলফ ডিফেন্স নিজেরাই করুক। এতে কী হবে, আমাদের গ্রামেরও উপকার, তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনেরও উপকার, যে তাদের সঙ্গে সঙ্গে আমরা হাতে হাত রেখে তাদের কাজটা আমরা করছি। এই হচ্ছে বিষয়ের মূল কারণ, যাতে চুরি চামারি না হয়। আপনার নাম? আমার নাম রাজীব মালাকার। এটি কি আপনারা মানে রোটেশন অনুযায়ী? হ্যাঁ, রোটেশন অনুযায়ী আমাদের প্রত্যেক নাইটে 12-15 জন প্রত্যেক দিন ডিউটি থাকে। আমাদের যে সমস্ত ফ্যামিলি আছে তাদের বাড়ি থেকে প্রত্যেকজন এক এক দিন করে ডিউটি থাকে। তা রোটেশন অনুযায়ী চলছে, কন্টিনিউ চলবে। নদিয়া থেকে নিখিল কর্মকারের রিপোর্ট, বর্ধমান টুডে।